পা ফাটা। পা ফাটা তো মারাত্মক রোগের কোনো লক্ষণ নয়। চলুন দেখে নেওয়া যাক সেই মারাত্মক লক্ষণগুলো। শীতে ঠান্ডা আবহাওয়া ত্বক রুক্ষ হয়ে যায়, বিশেষ করে এ সময় পা ফেটে যাওয়ার অনেক কষ্ট পান। এমনিতেই শীতে কম বেশি চামড়া ফাটে, তবে অনেকের ক্ষেত্রে পা ফাটার সমস্যা এতটাই বেড়ে যায় যে রক্তাক্ত হয়ে থাকে। হাত পায়ের চামড়া ফেটে রক্ত বের হওয়ার ঘটনা কিন্তু সবসময় স্বাভাবিক নয়। এমন লক্ষণ হতে পারে শারীরিক নানা সমস্যার কারণ, অনেকেরও হয়তো জানা নেই। কঠিন ব্যাধির কারণেও পা ফাটতে পারে। এ বিষয়ে ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ পন্দরের মতে, শীতে পা ফাটার সমস্যা সবসময় সাধারণ সমস্যা নয়, এটি হতে পারে মারাত্মক রোগের লক্ষণ। হেরিডিটারি পামোপ্লান্টার কেরাটোডার্মা, এটি এক ধরনের জিনবাহিত রোগ। এক্ষেত্রে রোগীর ত্বকে মোটা স্তর পড়ে, এতটাই পুরু হয় যে তা স্বাভাবিক বলে গণ্য হয় না। ডাক্তার ধরের কথায় এক্ষেত্রে রোগীর চামড়া স্বাভাবিকের চেয়ে 40% বেশি মোটা হয়, কাঠের মতো মনে হয়। এমন রোগীদের হাত পা খুব বেশি ফাটে, যদিও এর কোনো দীর্ঘমেয়াদি চিকিৎসা নেই। চিকিৎসার জন্য ফিজিওথেরাপির সাহায্য নেওয়া হয়। শীতে এই সমস্যা আরও বেড়ে যায়। সোরিয়াসিস, এটি পুরোপুরি জিনবাহিত নয়। রোগটিকে বলা হয় জেনেটিক্যালি মিডিয়েটেড ডিজিজ। এক্ষেত্রে হাত পায়ে লাল চাকা চাকা দাগ হতে পারে, এমনকি চুলকানি ও ত্বকের চামড়া ওঠাও এ রোগের লক্ষণ। এ রোগের আরও একটি উপসর্গ হাত পা ফেটে যাওয়া। সোরিয়াসিসে আক্রান্ত পা ফেটে লম্বা লম্বা ফিসার তৈরি হয়, যেখানে দিয়ে রক্ত বের হতে পারে। শীতকালে এই ফাটা বেশি হতে পারে, একই সঙ্গে প্রচণ্ড ব্যথা ও জ্বালা বাড়তে পারে। এই রোগের চিকিৎসা দীর্ঘদিন ধরে করা হয়। খাওয়ার ওষুধের পাশাপাশি চিকিৎসক ফাটা জায়গা লাগানোর জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম, ফুসিডিক অ্যাসিড ক্রিম দেওয়া হয়। পেট্রোলিয়াম জেলি বা ভালো মানের ময়েশ্চারাইজারও এই সোরিয়াসিস নিরাময়ে কাজ করে থাকে। একজিমা বা অ্যাটোপিক ডার্মাটাইসিস, সোরিয়াসিসের চেয়ে এই রোগ সারতেও কম সময় লাগে, এক্ষেত্রে পা ফাটতে পারে। ওষুধের প্রয়োগে কমে যাওয়ায় এই সমস্যা। ত্বকে লাগানো ক্রিম দুটি ক্ষেত্রেই মূলত এক, তবে খাওয়ার ওষুধের মধ্যেই অবশ্য বিশেষত্ব তফাৎ আছে। পিআরপি, এটিও এক ধরনের জিনবাহিত রোগ। এই রোগে আক্রান্তদের হাত পা শীত এলেই অত্যধিক শুষ্ক হয়ে ফাটতে শুরু করে। সোরিয়াসিসের মতোই পা ফেটে রক্ত বের হতে পারে। এ রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ ও পায়ে লাগানোর ক্রিম দেওয়া হয়। প্রতিরোধের উপায় সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। শীত আসতেই মোজা পড়ার অভ্যাস তৈরি করুন, এতে ঠান্ডা দূষণ ধুলাবালি সবকিছু হাত থেকেই রক্ষা পাওয়া যাবে। প্রতিদিন লবণ পানিতে পা ভিজিয়ে রাখুন, এজন্য ইক্সিমটি লবণ মিশিয়ে এই পানিতে পা আধা ঘন্টা চুবিয়ে রাখুন, বেশ আরাম পাবেন। পিউমিস স্টোন দিয়ে নিয়মিত পা স্ক্রাব করা সবার জন্য জরুরি, এতে পায়ে ময়লা জমে না। গোসলের আগে ভালো করে নারকেল তেল মাখলে ও পরে গ্লিসারিন ব্যবহারে উপকার মিলবে। যদি পা ফাটা না কমে তাহলে স্টেরয়েড ক্রিম দেন চিকিৎসকেরা। টানা 1 বা 1.5 মাস এই ক্রিম লাগালে অনেকটাই উপকার পান রোগীরা।